সম্মানিত দর্শক শ্রোতা আমার এই আলোচনা দ্বারা দেখছেন যারা শুনছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে রমজান মাসের গুরুত্ব মর্যাদা আল্লা বকসবন তালা এই মাসে কোনানুন কারিম নাজিল করেছেন এই কথাই বলেছেন আল্লা বকসবতাল সুরাবাকার মধ্যে শাহরু রমাদান আল্লা দি উং জিলা ফিহিল কোরআন শাহরু রমাদান সম্মানিত রমজান মাস উং জিলা ফিহিল কোরআন নাজিল করা হয়েছে এই মাসের মধ্যে কোরআনুল করিম আলহামদুলিল্লাহ কেন নাজিল করা হয়েছে কি কারণে হয়েছে এর পরবর্তী আয়তে আল্লাহমতাল বলেছেন হুদাল্লিন্নাস মানুষের হেদায়তের জন্য দুঃখজনক বিষয় বর্তমান ফেকটে কোরআন নাজিল হয়েছে হেদায়তের জন্য আর আমরা বুঝি কোরআন নাজিল হয়েছে খাওয়ার জন্য আমরা কোরআন খতমে দাওয়াত খাই রমজান মাস আসলে হুজুদের ফেকট বড় হয়ে যায় তাদের কোরআন খতমের ধুম চৌ একটা পরে যায় এবং খতমে তারাবির একটা ধুম পড়ে যায় আমি আমার আলোচনা যারা শুনছেন আমি আপনাদেরকে বিনীতভাবে আরোজ করছি আল্লাহক শুনো তারা কী উদ্দেশ্যে কোরআনুল করিম নাজিল করলেন সে কথাটা কিন্তু বলে দিয়েছেন আমি আপনার দিনীবাহী হিসাবে অনুরোধ করবো আমরা এই আয়াতের অর্থ অনুদমন করতে তা তাৎপর্য বুঝতে চেষ্টা করি যদি আমি চেষ্টা না করি কোরআন যদি হয়ে যায় দুনিয়াকে খাওয়ার জন্য অর্থের জন্য দুনিয়াবি লুবের জন্য তাহলে তার পরিণতি কি আল্লাপাক সুন তালাক অন্য আয়াতে বলেছেন যে ওলা তাস্তারু বি আয়াতি সামানান ক্যালিলা ওলা তাস্তারু তোমরা বিক্রি করে দিও না আয়াতি আমার আয়াত সামানান ক্যালিলা সামান্য মূল্যে আমার আয়াতকে বিক্রি করে দিও আপনি টাকার বিনিময়ে কোরআন বিক্রি করছেন খতম করছেন তাহলে টাকার বিনিময়ে আপনি ওয়াশ করছেন তাহলে কি আপনি কোরআনটা সামান্য টাকা মানি সামান্য কিন্তু এই কোরআনুল করিম হাসরমাটা আপনার জন্য সাফায়াত করবে এটা আপনার জন্য বড় এ আপনাকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে সেটা বড়। আর আপনি এই জান্নাত চান নাকি আপনি টাকা চান তা যারা টাকা চান তারা তো সামান্য মূল্যে কোরআনকারিমকে বিক্রি করে দিল এ কথাই আল্লাপ হসমতালা বলেছেন যে অলা তাস্তারুবী আয়াতে সামানান কালিলা তোমরা কোরআনকে এ আমার আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করে দিও না অন্য আয়াতে আল্লাহ বসুমতালা বলছেন যারা কোরআনকে বিক্রি করে কোরআনের বিনিময় গ্রহণ করে কোরআনকে যারা ব্যবসা কাজে লাগায় তার পরিণতি সম্পর্কে আল্লাহ পছন্দ বুতু বুতুনহিম ইল্লান্নার ইয়া বুতু বুতুনহিম ইল্লান্নার সে খাইল ইয়ুলা সে খেলো বুতুনিম তার ফেডের মধ্যে ইল্লান্নার জাহান্নামের আগুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে রক্ষা করুক সমাজ উপস্থিতি আমরা যারা এই যে যেই উদ্দেশ্যে নাজিল হয়েছে সেটাকে যারা ব্যাহত করছে অন্যদিকে নিয়ে যাচ্ছে কোরআনকে আমরা বিনিময় গ্রহণ করছি তাদের সাবধান হন সতর্ক হন হুশিয়ার হন বন্ধ করে দিন খতমে এই দাওয়াত খাওয়া বন্ধ করে দিন যে পাঁচজনে দশজনে যে মানুষ মারা গেলে আমাদের সমাজে যে কাজটা চলতেছে আমি জানি হয়তো অনেকে আমার এই আলোচনা শোনার পর আপনাদের গায়ে লাগবে আমি আপনাদেরকে বিনীতভাবে দিনীবাহী হিসেবে মুসলিম হিসাবে আরোজ করছি আমি আপনার শত্রু নই আমি আপনার বন্ধু আমি আপনার ক্ষতি চাই না আমি আপনার কল্যাণ চাই তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি যদি ভয়াবহ কঠিন শাস্তি থেকে বাঁচতে চান জাহান্নামার আগুন থেকে বাঁচতে চান তাহলে যেই উদ্দেশ্য কোরআন কারিম নাজিল রয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন কোরআন খতমের নামে আমাদের সমাজে যা কিছু চলছে কোরআনের বিনিময়ের নামে যা কিছু চলছে সেগুলি বন্ধ করে দিয়ে কোরআনুল কারিম যে উদ্দেশ্যে নাজে রয়েছে সেই উদ্দেশ্যটাকে আমরা বাস্তবায়ন করি কি দেখুন আল্লাহ স্মালা বলছেন শাহরুর রমাদনী উং জিলা ফিহিল কোরআন শাহরু রমাদান সম্মানিত রমজান মাস উংজিলা ফিহিল কোরআন এই মাস আল্লাপ সুলোতালা কোরআন কারিম রাজিল করেছেন হুদাল্লিনাজ মানুষের হেদায়তের জন্য এখানে কোরআনের খতম করার জন্য না কোরআনের বিনিময় নেওয়ার জন্য না মানুষকে হেদায়তের জন্য এই কোরআন মানুষকে পথ দেখাবে আর মানুষ এই কোরআনুল কারিম থেকে পথ নেবে এই কথাই সুরা বাকারার প্রথম দিকের দুই নম্বর আয়তে যে কথা আল্লাপ স্নতালা বলছেন কি বলছেন দেখুন আলিফুল্লাহ মিম জালিক আল কিতাবুল্লাহ রাইবাফি হুদাল্লির মত কী আল্লাহবাকালা বলছেন মিম এগুলি হরফে মুখাত আল্লাহ অর্থ আল্লাহ ভালো জানেন জালিকাল এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই হুদাল্লাক আল্লাহবসল তাল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে মোত্তাকিনদের জন্য পথ প্রদর্শক মোত্তাকিনদেরকে আল্লাহ বিধিদেরকে যাদের যারা আল্লাহকে ভয় করে তাদেরকে এই কোরআনকারী পথ দেখাবে এখন আমরা মনে করি আমাদের এই মুসলিম সমাজের মধ্যে একটা প্রচলিত প্রথা ভ্রান্ত প্রথা ভুয়া প্রতুলিত প্রথা আছে যে কোরআন দাওয়াত খন কোরআন মানি খতম কোরআন মানি মরা মানুষ মরলেই কোরআন পড়তে হবে এই বিশ্বাস থেকে এই ভ্রান্ত আকিদা থেকে এ ভ্রান্ত বিশ্বাস থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসার চেষ্টা করুন সমার উপস্থিত উপস্থিতি আপনি যদি এই ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাস থেকে যদি আপনি বেরিয়ে আসতে না পারেন তাহলে এই কোরআন আপনাকে হেদায়ত দেবে না এই কোরআন হ্যা থেকে আপনি হেদায়ত পাবেন না এই কোরআনুল কারিম থেকে হায়াত পাওয়া অসম্ভব এটা হতে পারে না কারণ আপনার যেহেতু বিশ্বাস ওই যে মানুষ মারা গেলে কোরআন পড়তে হবে এই বিশ্বাস যে আপনাকে খতম করতে হবে এই বিশ্বাস বিপদ আবেদ কোরআন পড়লে পড়তে হবে এই বিশ্বাস এই বিশ্বাস থেকে আপনি বেরিয়ে আসুন আল্লাহ স্মাত তাল্লাহ বলছেন হুদল্লিল মুত্তাকিন কোরআনটা হচ্ছে মত্তাকিনদের জন্য পথ পদর্শে পথ নির্দেশ পথ দেখাবে আর মত্তাকিনটা যারা আল্লাহ আসল তালাকে ভয় করে তারা পথ এই কোরআনুল করিম থেকে পথ নেবে এই কথাই তো আল্লাহ সোনা তালা ছিল বা কারার মধ্যেই অন্য জায়গায় বলেছেন শাহরুর রহমান ওন ইদি উংজিল্লাফিউ কোরআন সম্মানিত রমজান বাসা আল্লাহ পসমত কোরআনাজিল করেছেন হুদালিন্নাস মানুষের হেদায়তের জন্য অবাগিনাতে মিনাল হুদা হেদায়তটা স্পষ্ট আমাদের সমাজে অনেকে বলে কয় ইসলাম সুস্পষ্ট সমাধান দেয় নাই তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বলে যে কোরআন কারিমের মধ্যে হাদিসের মধ্যে সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না এই জন্য ইজমা কে আসের দিকে আমাদেরকে দাবিত হতে হচ্ছে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আল্লাহ পসমতালা এখানে বলছেন যে হুদাল্লিনাস ও বৈগিনাতে মিনাল হুদা হেদারটা স্পষ্ট অন্য বলছেন আল দিন আকমালতুল আজকে দিনে দিন পরিপূর্ণ যারা আমরা মনে করি দিন পরিপূর্ণ তাহলে কোরআন এই কথাই বলেছেন যারা মনে করি দিন পরিপূর্ণ না কিছু অসম্পূর্ণ হয়েছে ওলি আউলিয়া গাউস কুতু ফির মাসায় বুজুর্গ দিয়ে এটাকে কমপ্লিট করতে হবে নাউজবিল্লাহ এই বিশ্বাস থেকে ফিরে আসুন যদি এই রমজান মাসে যেই আয়াত নাজিল হয়েছে কোরআলকারিম নাজিল হয়েছে সেখানে আল্লাহ হসন্ততালা যে কথাটা বলে দিয়েছেন সে কথাটা আমাদেরকে বোঝা দরকার হৃদয়ঙ্গম করা দরকার অনুদাবন করা দরকার অনুদাবন করার চেষ্টা করা দরকার আমাদেরকে বুঝতে হবে আল্লাহ হসন্ততালা বলছেন হুদাল্লিনা আস পালু সে হেদায়তের জন্য ভাই কিনাতে মিনাল হুদা হেদায়তটা স্পষ্ট এখানে অস্পষ্টতার কোনো কারণ নেই অতএব অস্পষ্ট কিছুই নেই আপনি আমি অস্পষ্ট করছি আপনি আমি সমাজের মধ্যে বিশৃঙ্খলা করছি আপনি আমি কঠিন করছি কিন্তু ইসলামের মধ্যে কোনোই অস্পষ্টতা নাই একেবারে সুস্পষ্ট আল হালালু বাই নুন হারামুন বাইয়ে নুন হালালরাও স্পষ্ট হারামরাও স্পষ্ট এর মধ্যে অস্পষ্টতার কিছু নেই আপনি আমি দয়া করে এই অস্পষ্ট মনে করে নিজে বিভ্রান্ত হবেন না সমাজবাসীকে এবং দেশবাসীকে বিভ্রান্ত করবেন না আপনার প্রতি দাবি থাকলো সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহ বসন্ত আরও বলছেন অলফরান করানুল করিম হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম কোনটা সঠিক কোনটা বেঠিক এর মধ্যে পার্থক্যকারী হচ্ছে কোরআনুল করিম এখন দুঃখজনক বিষয় হচ্ছে আমরা রমজান মাস আসলে দেখা গেছে আমি মুসলমান আমি হিন্দুর অনুষ্ঠানে যাই আফসোস ওই মুসলিমের জন্য যেই মুসলিম হিন্দুর অনুষ্ঠানে যায় দুঃখজনক বিষয় হচ্ছে কোনো হিন্দু মুসলমানের অনুষ্ঠানে আসে না কোনো হিন্দুকে কোনো ঈদের মধ্যে দেখা যায় না রমজান কোনো রমজান মাসে সিয়াম রাখতে দেখা যায় না আমার মুসলমানদের ইফতারির সাথে কোনো হিন্দুকে লক্ষ্য করা যায় না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে মুসলমান হিন্দুদের বিয়েতে যায় অনুষ্ঠানেতে যায় পূজাতে যায় অনেক অনুষ্ঠানে দেখা যায় আসলে বলুন তো ফুরকান আল্লাহ তারা যে বলছেন সপ্তমিত্যার মধ্যে পার্থক্যকারী কোরআন তাহলে যেই কোরআন আপনাকে হিন্দু ধর্ম থেকে হিন্দুর সংস্কৃতি থেকে হিন্দুর কর্মকাণ্ড থেকে একজন কাফের বেঈমান মুরশেকের কর্মকাণ্ড থেকে আপনাকে ফিরিয়ে রাখতে পারলো না আপনি মুসলমানেরও না ঈদের নামাজও পড়েন মসজিদও যান গির্জাও যান আবার পূজা তো যান তাহলে বোঝা যাচ্ছে কি আপনার মধ্যে ইসলাম নেই অতএব আসুন আমরা ইসলাম বুঝি ইসলাম জানি ইসলাম মানি আলাহ বসন্ত রমজান মাসে কোরআনুল কারিম নাজিল করেছেন অত্যন্ত মর্যাদা মন্ডিত একটা মাস সেই মাসে হুদাই নাস মানুষের হেদায়াতের জন্য আপনাকে চিন্তা করতে হবে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমি হেদায়ত নেবো এখন আমরা যদি কোরআন করিম তাকে হেদায়ত দিতে না পারি সঠিক রাস্তা নিতে না পারি সঠিক রাস্তা বুঝে নিতে না পারি তাদের দুঃখজনক আল্লাহ বসুমাত আল্লাহ সুরাম আকার প্রথম দিকে যে কথাগুলি বলেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আদম সাল্লামকে প্রথম সৃষ্টি করার পরে তাকে যখন বলা হয়েছিল ফেরস্তা তোমরা সবাই তাকে সিজদা করো তো হাসা যা দুই ইল্লা ইবলিসা সবাই সাজদা করলো ইবলিস ব্যতীত সমানিত উপস্থিতি এর পূর্বে আল্লাপক তালা যখন এরপরে আল্লাপক তালা যখন আদম আলাহি সাল্লামকে বললেন জান্নাতে বসবাস করো তার স্ত্রীর সহ জান্নাতে বসবাস করতে লাগলে একটি শর্ত দিয়েছেন অলা তাক হাজি হিসা যারা এই গাছের নিকটও যেও না কিন্তু শয়তানের পরচনা তারা গাছের নিকটে গেলেন আল্লাহ বসন্তালা বললেন তোমরা কুল্লাহ বি মিনহা হা জামিয়া হা ইমাইয়া এতে হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউ হুন আলাই হিমলা হুমিয়া হা তোমরা এখান থেকে নিয়ে যাও আমার পক্ষ থেকে যে রাস্তা যাবে ইমা ইয়া এতে আর না হুদা আল্লাহ বকসুল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যে হেদায়ত যাবে যে রাস্তা যাবে হামান তাবিয়া হুদাইয়া সেই রাস্তার যে অনুসরণ করবে ফালা খাউ হুন আলাই তার জন্য কোনো বয় নেই ওলা হুমিয়া হাজানুন তার জন্য চিন্তারও কোনো কারণ নেই সমানিত উপস্থিতি এই যে নাস ও বাইগিনাতে মিনাল হুদাওয়ার ফুরকান এর পক্ষে অসংখ্য আয়াত কোরআনুল কারিমে আসছে অতএব আল্লাহ যে রাস্তা দিয়েছেন সেই রাস্তা স্পষ্ট এর মধ্যে কোনো অস্পষ্টতার কারণ নেই তাই আসুন আমরা যারা কোরআন নাজিল হয়েছে হেদায়াতের জন্য কোরআনুলকারীম থেকে হেদায়ত নেওয়ার জন্য আমরা কোরআনুল থেকে আল্লাহকে ভয় করে কোরআনের নির্দেশগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করি যদি আপনি এই রমজান মাসে নির্দেশগুলি বাস্তবায়ন করতে পারেন তাহলে রমজান মাসেরই মর্যাদা ফজিলত কল্যাণ সব লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি এই কোরআনুল কারিমকে আপনি বিজনেসের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে দুনিয়াবি ফায়দার ক্ষেত্রে আপনি যদি লাগান মানুষ যদি মনে করে কোরআন মানি খতম কোরআন মানি মরার মল্যে পড়তে হবে কোরআন মানি আপনার এই কোরআন মানি সেই এইগুলি যদি এই বিশ্বাস থেকে যদি আপনি ফিরে আসতে না পারেন তাহলে কোরান নাজের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যাহত হবে আর আল্লাহ পাতে যেই উদ্দেশ্যে নাজির করেছেন সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব যাহার হয়ে যাব তাই আসুন কোরআনের মর্যাদাকে রক্ষা করার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য কোরআনকারিম হাসের মাঠে সাফায়াত করবে এই সাফায়াত সুপারিশ পাওয়ার জন্য আমাদেরকে কোরআন যেই উদ্দেশ্যে নাজিল করেছেন হুদাল নাস মানুষের হেদায়াতের জন্য অবাগ্যাতি মিলাল হুদা হেদায়াতটা স্পষ্ট আল ফুরকান সত্য মধ্যে পার্থক্যকারী আপনি মনে রাখবেন মনে রাখা জরুরি যে কোরআনুল কারিম থেকে পথ নেওয়ার পরে গ্রহণ এই পথ গ্রহণ করার পরে আল ইমান আনার পরে যদি আপনার মধ্যে আর একজন কাফের মধ্যে আপনার মধ্যে একজন মোর্শেকের মধ্যে আপনার মধ্যে একজন মূর্তি পূজকের মধ্যে আপনার মধ্যে একজন খ্রিস্টানের মধ্যে আপনার মধ্যে একজন মৎখুরের মধ্যে যদি কোনো পার্থক্য খুঁজে না পাওয়া যায় মনে রাখবেন তাহলে কোরআন আপনাকে পরিবর্তন করতে পারে নাই আর যেই কোরআনের কারণে আপনি পরিবর্তন হতে পারেন নাই সেই কোরআন থেকে আপনি কোনো ফায়দা নিতে পারেন নাই আর কোরআনুল করিম থেকে ফায়দা না নেওয়ার কারণে কোরআনুল করিম আপনার বিপক্ষে সেই দিন সাক্ষী দিয়ে দেবে কারণ হাদিসে যে কথাটা রসুল সাল্লাম বলছেন আল কোরআন হুজরাতলা কা আলাই কবি রসুল সাল্লা সাল্লাম বলছেন কিতাব উত্ত হারাতের এই যে প্রথম হাদিসটা আবু সাইদ কুদি থেকে যে হাদিসটা শেষ অংশের দিকে যে কথাটা বলা হয়েছে আল কোরআন হুজাতুল্লাহ কাউ কাবি কোরআন মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কোরআন যদি আপনার পক্ষে কথা বলুক সেটা চান তাহলে কোরআনের পথ কোরআনের রাস্তা কোরআনের নির্দেশ আপনাকে যথাযথ বাস্তবায়ন করতে হবে আর নতুবা কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে কথা বলবে আর কোরআন যদি কোরআন কালীন যদি আমাদের বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না তাই আসুন আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআনুল করিম থেকে যে উদ্দেশ্যে কোরআনুল করিম নাজিল করা হয়েছে সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুক সোহানাগাল আল্লাম রবীহামদিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ